আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সাহারি প্রোগ্রামে আরটিভির পর্দায় আমাদের সাথে যারা আছেন সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম। আমরা এইমাত্র সাহারি শেষ করলাম। এই সাহারি খাওয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন, রোজাকে ফরজ করে দিয়েছেন। এই রোজা ফরজ করার একটি উদ্দেশ্য আল্লাহ খুবই স্পষ্ট করে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই যে তাকওয়া, এই তাকওয়াই হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। তো আমরা অনেকেই রোজা রাখি কিন্তু রোজার মূল উদ্দেশ্যের দিকে লক্ষ্য রাখি না। অনেকেই রোজা রাখি তার মানে না খেয়ে থাকি, এবং এই না খেয়ে থাকাটাকেই আমরা রোজা মনে করি। যদি হাদিসে পাকের দিকে তাকাই তাহলে দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা আকওয়ালা যুহর আল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আতআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যাকে পরিত্যাগ করতে পারল না, অশ্লীলতাকে পরিত্যাগ করতে পারল না, অন্যায়কে পরিত্যাগ করতে পারল না, গুনাহের কাজকে বর্জন করতে পারল না, ওই ব্যক্তির খাদ্যপানীয় বর্জন করায় আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল কাজ করতে বারণ করেছেন আমরা সেই সকল কাজ থেকে নিষেধ বেঁচে থাকবো, এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে চাচ্ছেন। আর এটা যদি আমরা পারি, রমজানের একটা মাস যদি এই অনুশীলনটা আমরা করতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই না খেয়ে থাকাটা, এই সিম্বলিক ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং আমাদেরকে তাকওয়া দান করবেন। আসুন আমরা সবাই হাত তুলি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا إنك عفو كريم تحب العفو فاعف عنا ربنا إنك عفو كريم تحب العفو فاعف عنا আমাদের সাথে যারা রয়েছে আল্লাহ আমাদের সকলের হাত দুখানা তুমি কবুল করে দাও আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সকলের গুনাহ কথা গুলো তুমি মাফ করে দাও আল্লাহ। হে আল্লাহ, তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, যে উদ্দেশ্যে তুমি আমাদের রোজা রাখার নির্দেশ দিয়েছো আল্লাহ, যেভাবে রোজা রাখার নির্দেশ দিয়েছো ঠিক সেভাবে রোজা রাখতে পারি যেন সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যারা এই পবিত্র রমজান মাসে আল্লাহ রোজা রাখছে তাদের সকলের রোজাকে তুমি কবুল করে নাও আল্লাহ। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবী আজমাইন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।